আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসছি অসম্ভব মজার পাটিসাপটা এটা খিসা পাটিসাপটা আমি দুধ দিয়ে কিভাবে খিসা তৈরি করি তো খিসা তৈরি সহই আজকে আমি আপনাদেরকে এই পাটিসাপটা তৈরি করে দেখাবো আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম সফট হয়েছে আর ভিতরের যে খিসাটা অসম্ভব মজার হয়েছে আমার মতো করে আপনারা যদি এইভাবে খিসাটা তৈরি করেন আশা করছি ভালো লাগবে চলে যাব মূল রেসিপিতে এখানে আমি একটা হাড়ি বসিয়েছি এর মধ্যে আমি প্রথমে হাফ কাপ চালের গুঁড়ো একটু টেলে নিব। শুকনো খোলা একটু ভেজে নিব আর কি তো আমি কিভাবে ভাজবো মানে আপনাদেরকে বোঝার সুবিধার জন্য আমি এটা স্কিপ করছি না যে কীরকম হলে নামাবেন একদম চুলাটা লো লোয়াচে রেখে আস্তে আস্তে নামে যখন দেখবেন এইভাবে একদম জুড়া হয়ে গিয়েছে কোনো কালার আনার দরকার নেই এই দেখুন একদম শুকিয়ে জুড়া হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে এক মগ গরুর দুধ এটাকে আমি একটু জাল করে ঘন করে রেখেছিলাম হাফ কেজি দুধের দুধটা দিয়ে চালের গুঁড়াটার সাথে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব এখানে আমি প্রায় দেড় কাপ পরিমাণ নারকেল নিয়েছি তো প্রথমে আমি বেশি অর্ধেকটা দিয়ে দিচ্ছি লাগলে পরে দিব আর গরুর দুধটা নেওয়াতে দেখুন খুব সুন্দর একটা ঘিয়ের মতো মানে ভেসে উঠছে আর দিয়ে দিচ্ছি এলাচ ডার দারচিনি আর লবঙ্গ দুই তিনটা আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ চিনি দিয়ে এখন আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য এখন এটাকে অল্প আছে ভালো করে নাড়তে হবে এটা নাড়া থামানো যাবে না হয়তো তলানিতে লেগে যেতে পারে এর জন্য নাড়তে হবে এখন আমি বাকি নারকেলটাও দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে একটু কম হবে তো প্রায় দেড় কাপ নারকেল দেওয়া হলো এখানে এইভাবে পুটটা তৈরি করলে খেতে অসম্ভব মজার লাগে যে ঘন হয়ে আসছে এখন আমি এটাকে আস্তে আস্তে নাড়তে নাড়তে আর একটু শুকিয়ে নিব তো আমি আরও কিছুটা দুধ দিয়ে দিলাম এখানে হাফ কাপের থেকে একটু কম ওয়ান ফোর কাপের মতো মনে হচ্ছে আর একটু দুধ হলে ভালো হয় মানে আর জাল করলে খিসাটা খেতে ভালো লাগবে তো জালটা মনে কম হয়েছে তো শুকিয়ে যাওয়ার কারণে আমি আবার একটু দুধ দিয়েছি এখন আমি ভালো করে এটাকে নাড়তে থাকব টেস্টটা অসম্ভব ভালো হয়েছে এখন আমায় এটা নামিয়ে রাখলে এটা ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে যাবে আর এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা চালের গুঁড়া আর ময়দাটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে তো আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব গুড় এটা খেজুরের ঝোলা গুড় যেটা মানে নরম গুড় পাওয়া যায় সেই গুড়টা আমি এখানে ব্যবহার করব আমি এই জন্য কিন্তু পুটটা একটু কম চিনি দিয়েছি যেহেতু পিঠার মধ্যেও মিষ্টি থাকবে এই জন্য পুরে আমি হাফ কাপ চিনি দিয়েছিলাম আমি ভুলে এক কাপ বলে ফেলছি আর দিয়ে দিব একদম নর্মাল পানি দিয়ে আমি ভালো করে এটাকে একটা বেটার তৈরি করে নিব আমি কিন্তু এর মধ্যে সামান্য লবণ দিয়েছি তা আমি অল্প অল্প পানি দিয়ে বেটারটা তৈরি করব একবারে দিতে যাব না হয়তো বেশি কম হয়ে যেতে পারে তোমার ব্যাটারটা একদম রেডি আমি দেখাচ্ছি কীরকম হবে এই যে এরকম এর চেয়ে ঘন বা এর চেয়ে পাতলার দরকার নেই এটা দিয়ে খুব সুন্দর পিঠা হবে আর আমি এই কাপ দিয়েই দিব এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব এখানে বেটার বেটারটা দিয়ে খুব আলতো হাতে এইভাবে প্যান্টটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু বড় করে নিতে হবে আর আমি এটাকে ঢেকে দেব তিরিশ সেকেন্ডের জন্য তিরিশ সেকেন্ড পর দেখুন আমার কিন্তু এটা হয়ে গিয়েছে এখন আমি পুর দিয়ে দিব এখানে পরিমাণ মতো পুটটা দেওয়ার পরে এইভাবে আলতোভাবে তো আমার একটা পিঠা রেডি দেখুন কত সহজে কত সুন্দর করে আমি পিঠা তৈরি করে ফেললাম আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্যানে বেশি তেল দেওয়া দরকার নাই যেন পিঠাটা উঠে আসে এই জন্য সামান্য একটু ব্রাশ করলেই হবে তো আবার আমি ঢেকে দিলাম আর তিরিশ সেকেন্ডে আমার একটা পিঠা রেডি তো এইভাবে করেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিব হয়ে গেল তো একটা পিঠাও কিন্তু আমার প্যানের সাথে লেগে যাচ্ছে না এর জন্য আপনাদেরকে আমি কয়েকটাই কিভাবে ভাজ দেয় এইভাবে করে করে দেখালাম আশা করছি আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়েছে তো আমার সবগুলো পিঠাও তৈরি দেখুন দেখতেও কিন্তু খুব ভালো লাগতেছে খেতে অসম্ভব ভালো হয়েছে আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে আর প্লিজ ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন আর কিরকম হলো সবাই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ